হ্যাঁ, রেকর্ডিং অন হয়েছে। দেখো, তোমাদের তোমরা স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করি। ইজ ইট ওকে? কোনো প্রবলেম আছে সাউন্ড বা রেকর্ড তোমার স্ক্রিনে? না স্যার, আচ্ছা, ও স্যার, দেখো আমাদের লেকচার সেভেনে আমাদের দুইটা প্রবলেম বাকি ছিল। গত ক্লাসে আমরা এই দুইটা প্রবলেম সলভ করি না, এটা লেকচার 7-এর ছিল। আজকে আমরা লেকচার 7-এর দুইটা প্রবলেম এবং লেকচার 8-এর যতটুকু হয় কমপ্লিট করব। যদি কিছু অংশ বাদ থাকে প্রবলেম বা কোনো পার্ট, তাহলে সেটা আমরা রিভিউ ক্লাসে কমপ্লিট করব। রিভিউ ক্লাসটা নিব থার্সডে হয়তো, বা আমি তোমাদের ক্লাসের লাস্টের দিকে আলোচনা করব কখন নেওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো প্রবলেম 47, এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে এটা আমাদের কি বলে আমরা একটু দেখি। এখানে দ্য টেম্পারেচার অফ 2 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, আমরা এখানে ফাইন্ড আউট করে ফেলেছি এটা হচ্ছে 2 মোল, ওর অ্যামাউন্টটা দেওয়া মোলে সেটা হচ্ছে 2 মোল, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2 মোল অফ অ্যান আইডিয়াল মনো অ্যাটমিক গ্যাস। এটা কি মনো অ্যাটমিক গ্যাস? এটা একটা ইনফরমেশন, এটা মনো অ্যাটমিক। ইজ রেইজড 15 কেলভিন, টেম্পারেচার যা ছিল তার থেকে ইনক্রিজ করা হয়েছে, বাড়ানো হয়েছে কত? 15 কেলভিন। রেইজড, এই রেইজড বলতে কিন্তু টেম্পারেচার টি না, এটা কি ডেল্টি, আগে যা ছিল তার থেকে রেইজড করা হয়েছে, তার থেকে বাড়ানো হয়েছে। কতটুকু বাড়ানো হয়েছে? 15 কেলভিন। তার মানে সাপোজ আগে ছিল 100 কেলভিন, এখন করা হয়েছে 115 কেলভিন। ডিফারেন্সটা করলে কি হবে? ডিফারেন্সটা করলেই হবে আলটিমেটলি 15 কেলভিন, যা ছিল তার থেকে 15 বাড়ানো হয়েছে, তার মানে ডিফারেন্সটা হচ্ছে 15 কেলভিন। সো ডেল্টি এর ভ্যালু হচ্ছে 15 কেলভিন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ভেরি ভেরি ক্রুশিয়াল ইনফরমেশন, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা বলো তো, কনস্ট্যান্ট ভলিউম শব্দটা মাথায় আসলে আমরা কি বুঝতে পারি, কোন জিনিসটা আমাদের মাথায় চলে আসে? ওয়ার্ক জিরো, রাইট, ওয়ার্ক ডান জিরো, ডেল ভি ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? চেঞ্জ অফ দ্য ভলিউম জিরো, দ্যাট মিনস ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু জিরো, কারণ ওয়ার্ক ডান হচ্ছে পি ইন্টু ডেল ভি। সো ফার্স্টে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান। এটা কি তোমার ক্যালকুলেট করতে হবে? এ পার্ট তোমার তো এমসিকিউ থাকবে, তাই না? তোমার থাকবে এমসিকিউ, তোমার কি ক্যালকুলেশন করা লাগবে যে ওয়ার্ক ডান এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে? নো স্যার, এটা ক্যালকুলেশন নো স্যার করা লাগবে না। তো চারটা অপশন থাকবে, একটা থাকবে কি জিরো, একটা থাকবে হচ্ছে -5 কেলভিন, -5 জুল, একটা থাকবে 10 জুল, এ ধরনের চারটা ভ্যালুর মধ্যে তোমাকে কিন্তু দে কনফিউজ করা হচ্ছে, বিভিন্ন ভ্যালু দিয়ে তোমাকে কনফিউজ করা হচ্ছে। কিন্তু আলটিমেটলি এখানে একটা ক্রুশিয়াল ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, ডেফিনেটলি ওয়ার্ক ডান উইল বি জিরো। আমি যাই ক্যালকুলেশন করি না কেন, আমাকে এখানে যত ধরনের ইনফরমেশনই দেওয়া হোক না কেন, আলটিমেটলি আমার ওয়ার্ক ডান কোনো হবে না, যেহেতু কনস্ট্যান্ট ভলিউম। তো আমরা জানি যে থার্মোডিনামিক্সে যত ধরনের কিছুই হোক না কেন, পরিবর্তন যাই হোক না কেন, যদি ওয়ার্ক ডান যদি আমাদের ভলিউমের কোনো পরিবর্তন না হয়, সো ওয়ার্ক ডানও হবে না। সো প্রথম পার্টের আনসার আমরা পেয়ে গিয়েছি, ওয়ার্ক ডান জিরো। বি পার্টে যেটা বলা হয়েছে দ্য এনার্জি ট্রান্সফারড অ্যাট অ্যাজ হিট, আমাদের কত হিট এনার্জি ট্রান্সফার করানো হবে, কত হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো, কিউ ইজ ইকুয়ালস টু এখানে কনস্ট্যান্ট ভলিউমের জন্য, তাই না? কনস্ট্যান্ট ভলিউমের জন্য আমাদের যে স্পেসিফিক হিট সেটাকে আমরা বলি সি ভি, কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সো এন সি ভি, সি ভি কেন নিয়েছি, কেউ একজন বলো তো কেন সিভি নেওয়া হলো, সিভিটা কেন নেওয়া হলো? এন পরিমাণ মোল, হ্যাঁ সিভি নিলাম কেন এখানে, আমি তো সিপিও নিতে পারতাম বা শুধু সিও নিতে পারতাম, কেন আমি সিভি নিয়েছি, তার কারণটা কি? অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই না? এই যে বলেছে আমাদের ভলিউম কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এই গ্যাসটাকে এমন একটা সিস্টেমে নেওয়া হয়েছে যে সিস্টেমের ভলিউমের কোনো পরিবর্তন হবে না, ভলিউমটা থাকবে কনস্ট্যান্ট, এই কারণে আমরা নিয়েছি সিভি, এন সিভি ডেল্টি, এন সিভি ডেল্টি। বিষয়টা সবার কাছে ক্লিয়ার কেন আমি এই ইকুয়েশনটা চুজ করেছি হিট এনার্জি বের করার জন্য? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখো আমরা এখন ভ্যালুগুলো বসিয়ে দিব। এন, এন এর ভ্যালু আছে, ভ্যালু বসানোর আগে আমরা আগে এটা সমাধান করি যে সিভি কত হবে, সিভি কি হবে, সিভি কত হবে। সো গত ক্লাসে কিন্তু এগুলো আমরা দেখিয়েছি, আলোচনা করেছি, কেউ কি আমাকে একটু বলতে পারবো এখানে আমি সিভি কত হবে? সিভির কোনো ভ্যালু তো দেওয়া নাই আমাদের প্রবলেমে, বাট আমাদের সিভি তো লাগবেই ক্যালকুলেশন করতে, সেটা কোন ইনফরমেশন থেকে পাবো এবং তার কি হবে, তার ভ্যালুটা কত হবে, বলতে পারবো কেউ? স্যার, মনো অ্যাটমিক গ্যাস
গ্যাসের জন্য গেল তো 1.66 রাইট রাইট ভেরি গুড ভেরি গুড এই তো মাথায় চলে আসছে এটা কি বিষয়টা হচ্ছে মনো অ্যাটমিক গ্যাস আর মনো অ্যাটমিক গ্যাসের জন্য ফ্রিডম কয়টা ছিল ডিগ্রি অফ ফ্রিডম কত মনো অ্যাটমিক গ্যাসের জন্য ভাইবার কোশ্চেন প্লাস এমসিকিউ এর কোশ্চেন কাজে লাগবে এমসিকিউ এ মনো অ্যাটমিক গ্যাসের জন্য আমরা গত ক্লাসে শিখেছিলাম ডিগ্রি অফ ফ্রিডম কত হয় কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম মনো অ্যাটমিক গ্যাসের জন্য 3 এবং সিভি এর ভ্যালু কত সিভি এর ভ্যালু 3 ডিভাইডেড বাই 2 আর মনো অ্যাটমিক গ্যাসের জন্য সিভি হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 আর ক্লিয়ার মনে পড়েছে চেঞ্জ অফ দ্য টেম্পারেচার এই যে এখানে আমাদেরকে বলে দিয়েছে টেম্পারেচার রাইজ হচ্ছে 15 কেলভিন এখন দেখো একটা বিষয় কি তোমাদেরকে কিন্তু কনফিউজড করা হবে এখানে আমার দেওয়া আছে রেইজড আমি সেই রেইজটা না দিয়ে কিন্তু বলতে পারি টেম্পারেচার উইল বি আগে এখানে থাকবে কত যে টেম্পারেচার ওয়াজ 100 ডিগ্রি কেলভিন অ্যান্ড টেম্পারেচার উইল বি 120 ডিগ্রি কেলভিন তখন ডেলটি কত বলো তো তখন কি ডেলটি ওই 120 নিয়ে নিবা বিষয়টা বুঝতে পারো নাই অনেকে মনে করো কোনো একটা প্রবলেমে বলা থাকলো ইনিশিয়াল টেম্পারেচার 100 কেলভিন অ্যান্ড ফাইনালি টেম্পারেচার উইল বি 120 কেলভিন তখন ডেলটি কত হবে লাস্টটা থেকে প্রথমটা বিয়োগ করবে বিয়োগ করবে দ্যাট মিন্স ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার ওইটা মাইনাস করবা যা রেজাল্ট হয় সেটা এখানে বসিয়ে দিবা আর এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে যে টেম্পারেচার যা ছিল তার থেকে রেইজড করা হয়েছে তার থেকে বাড়ানো হয়েছে 15 কেলভিন এই কারণে আমরা এখানে 15 নিয়ে নিলাম ডিরেক্টলি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে কত রেজাল্ট আসে 3.95 ইউনিট কি হবে কিউয়ের ইউনিট জুল স্যার জুল ইউনিট জুল ক্লিয়ার এরপরে দেখো আমরা সি নাম্বার দেখি নাম্বার সি কি বলেছে দ্য চেঞ্জ ডেল্টা ই আই এন টি দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি সো আমরা যদি ডেল ই আই এন টি বের করতে চাই কোন ইকুয়েশনটা চুজ করব আমার ডাব্লিউ জানা আছে কিউ জানা আছে তো ডাব্লিউ এবং কিউ জানা আছে আমি কোন ইকুয়েশনের মাধ্যমে ডেলি আইএনটি ফাইন্ড আউট করতে পারবো আমাকে তো আগে ইকুয়েশন চুজ করতে হবে আমি যেটা ফাইন্ড আউট করতে আছি কিউ মাইনাস ডাব্লিউ এই ইকুয়েশনটা কি ইউজ করতে পারবো কিউ মাইনাস ডাব্লিউ দ্যাট মিন্স সেটার নাম কি সেই ইকুয়েশনটার নাম কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইকুয়াল কিউ প্লাস জি স্যার হ্যাঁ ডেলি আইএনটি ইজ ইকুয়ালস টু কিউ ডাব্লিউ প্লাস মাইনাস ডাব্লিউ প্লাস না কিউ মাইনাস ডাব্লু কিউ মাইনাস ডাব্লু এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ইকুয়েশন সেই ইকুয়েশনটা আমরা ইউজ করব তাহলে দেখো ডাব্লু হচ্ছে জিরো দ্যাট মিন আলটিমেটলি কিউ ডাব্লু জিরো হবে ডাব্লু এর ভ্যালু জিরো কারণ কনস্ট্যান্ট ভ্যালু আগে আমরা লিখেছি ডাব্লু ইজ ইকালস টু জিরো সো ডেলি আইএনটি ইজ ইকালস টু আলটিমেটলি কিউ দ্যাট মিন্স ডেলি আইএনটি এবং কিউ এর ভ্যালু একই 373.95 জুল 373.95 জুল এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি এরপরে আমাদের কারেক্টার পার্ট ফাইন্ড আউট করতে বলা হয়েছে দ্য চেঞ্জ ডেল কি ডেল কে মানে হচ্ছে চেঞ্জ অফ দ্য কাইনেটিক এনার্জি চেঞ্জ অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার অ্যাটমের জন্য বলেছে ফর পার অ্যাটমের জন্য বা পার মলিকুলের জন্য আমরা গত ক্লাসে ডেরিভেশন দেখেছিলাম যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হবে সেই ইকুয়েশনটা পার অ্যাটমের জন্য বলতো কেউ একজন কে অ্যাভারেজ কে এভিজি কে অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু হোয়াট ইকুয়েশন কি ছিল দেখো এখানে একটা অ্যাটমের জন্য পার অ্যাটম তো এন কেন আনবো এটা তো মোল থাকলে আমরা মোল নিতাম তাহলে স্যার এন হবে এন তাহলে দেখো ইকুয়েশনটা শর্ট ফর্ম ছিল 3/2 কেটি
k average is equals to 3 divided by 2 k into t. এটা ছিল কি না? জি স্যার। তাহলে এখানে দেখো আমরা ভ্যালু বসাবো, k এর ভ্যালু বোলটজম্যান কনস্ট্যান্ট, সরাসরি তুমি বোলটজম্যান কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে দিতে পারো, আর যদি মনে না থাকে তাহলে লিখবা r divided by na, r divided by na into t. এখন তুমি ভ্যালু বসাও। একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে বলেছে ডেল কে বের করতে, আর এখানে আমাদের কে, তাহলে এখন কি করব, এখানে আমরা ডেল বসিয়ে দিব। ডেল বসাইলে কোথায় ডেল হবে বলো তো? আর এর মধ্যে ডেল হবে, এন এর মধ্যে ডেল হবে, না টি এর মধ্যে ডেল হবে? টি এর মধ্যে ডেল হয়ে যাবে, তাই না? এই জায়গায় এই কারণে আমরা কি এর এখানে ডেল টি লিখলাম। তাহলে দেখো থ্রি ডিভাইডেড বাই টু, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে 8.31, 8.31 ডিভাইডেড বাই এন এ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন এ? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু ডেল টি। ডেল টি এর ভ্যালু কত? 15। ডেল টি এর ভ্যালু 15 কেলভিন। ওকে, এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে রেজাল্টটা দেখো কত আসে। ইনটু 10 পাওয়ার মাইনাস 2 কত আসছে আবার একটু বলো? 3.1। আমি ক্লিয়ার আসলে শুনতে পারি নাই, তুমি আবার একটু বলো। 3 পয়েন্ট স্যার 3.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 স্যার 3.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 22 3.1 × 10⁻¹⁰ ওকে ডান। কার কোনো ডাউট থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আস করতে পারো। এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 48, খেয়াল করো এখানে কি চাওয়া হয়েছে। When 20.9 জুল ওয়াজ অ্যাডেড অ্যাজ হিট টু এ পার্টিকুলার আইডিয়াল গ্যাস, এখানে আমাদের হিট এনার্জি যেটা অ্যাড করা হয়েছে, তো হিট এনার্জি অ্যাড করা হয়েছে, তার মানে কি এই হিট এনার্জিটা প্লাস হিট এনার্জি প্লাস, যেহেতু অ্যাডেড 22.9 জুল অ্যাডেড অ্যাজ হিট টু এ পার্টিকুলার আইডিয়াল গ্যাস, দ্য ভলিউম অফ দ্য গ্যাস চেঞ্জড ফ্রম 50 সেন্টিমিটার কিউব টু 100 সেন্টিমিটার কিউব। ভলিউমের পরিবর্তন, এই যে দেখো এখানে কিন্তু ইনক্রিজ বা রেইজড বলা হয় নাই, ডিরেক্ট বলছে এত থেকে এত চেঞ্জ হয়েছে। তো এখানে ডেল ভি যদি ফাইন্ড আউট করতে চাই, ডেল ভি, তখন ডেল ভি ইজ ইকুয়ালস টু কি হবে? ডেল ভি ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, দ্যাট মিন্স 100 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 50 সেন্টিমিটার কিউব। আমরা এটা ডেল ভি ফাইন্ড আউট করে নিলাম এখান থেকে। ওয়াইল দ্য প্রেশার রিমেইন অ্যাট 1 অ্যাটমসফেরিক প্রেশার, প্রেশারটা থাকবে 1 অ্যাটমসফেরিক প্রেশার। সো এখানে আমাদের পি এর ভ্যালু হচ্ছে 1 atm, 1 অ্যাটমসফেরিক প্রেশার। এখন 1 atm কে আবার প্যাসকেলে কনভার্ট করতে পারে হবে, প্যাসকেলে কনভার্ট করলে 1 অ্যাটমসফেরিক প্রেশার ইজ ইকুয়ালস টু কত প্যাসকেল জানো তোমরা? 1 × 10⁵ প্যাসকেল। 1 atmospheric pressure is equals to 1 × 10⁵ Pascal. এটা হচ্ছে আমাদের 1 atmospheric pressure এবং Pascal এর মধ্যে conversion. Okay, then হচ্ছে দেখো, by how much did the internal energy of the gas change? By how much did the internal energy of the gas change? তাহলে কি বের করতে বলা হয়েছে এতে? বলো তো কি বের করতে বলা হয়েছে? এখানে বলেছে বাই হাউ মাস ডিড দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস চেঞ্জ,
তাহলে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে বলা হয়েছে? স্যার ডেল আই ডেল ই আইএনটি আইএনটি ডেল ই আইএনটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে, তাই না? ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হবে, এই যে দেখো চেঞ্জ মানে কি ডেল ই আইএনটি, ইন্টারনাল এনার্জি কতটা পরিবর্তন হবে, দ্যাট মিনস আমরা ডেল ই আইএনটি ফাইন্ড আউট করব। এবং আমরা আবার সেই ফার্স্ট ল এর হেল্প নিব, ডেল ই আইএনটি ইজ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লু। সো কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু আমরা পরে ভ্যালু বসাবো, আগে দেখো ডাব্লু ডিরেক্টলি যেহেতু ওয়ার্ক ডান এর কোনো ভ্যালু দেওয়া নাই, সো আমরা এখানে ডাব্লু ইজ ইকুয়ালস টু পি ইন্টু ডেল ডিভি বা ডেল ভি, এভাবে আমরা ফাইন্ড আউট করব। পি ইন্টু ডেল ভি হচ্ছে ওয়ার্ক ডান, ডাব্লু ইজ ইকুয়ালস টু এখানে দেখো ডাব্লু ইজ ইকুয়ালস টু পি ইন্টু ডেল ভি। এখন আমরা ভ্যালু পুট করি, কিউ এর ভ্যালু হচ্ছে 20.9 জুল এবং সেটা প্লাস হবে যেহেতু হিট এনার্জি অ্যাড হচ্ছে, সেটা প্লাস হবে 20.9 জুল। মাইনাস প্রেশার, প্রেশার হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল, 1 atmospheric প্রেশার 1 × 10⁵ প্যাসকেল ইন্টু ডেল ভি, ভলিউম চেঞ্জ, চেঞ্জ অফ দ্য ভলিউম আমরা অলরেডি ফাইন্ড আউট করে রেখেছি, এটা হচ্ছে 50 cm³, সো মাল্টিপ্লাই 50। এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে রেজাল্ট দেখো কত আসে। কত রেজাল্ট আসে? স্যার -4.99 × 10⁶। 4.99 × 10⁶ ফাইভ আসছে আমারটা তো সরাসরি, ফাইভ অথবা 4.99 আমরা চেক করে আসি। এইখানে একটু প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, আমরা এখানে সেন্টিমিটার কিউবকে সরাসরি সেন্টিমিটার কিউবে বসিয়েছি, এটা আমাদের প্যাসকেলে, যেহেতু প্রেশারকে প্যাসকেলে নিয়েছি অবশ্যই এটাকেও আমাদের এসআই ইউনিটে নিতে হবে। এই এই 10 এই যে 50 cm³ ছিল, 50 cm³কে আমাদের কনভার্ট করে নিতে হবে মিটার কিউবে, মিটার কিউবে কনভার্ট করে দেন তোমার ক্যালকুলেশন করতে হবে। এখানে ভলিউমটা সরাসরি মিটার কিউবে দেওয়া না, ভলিউমটা দেওয়া আছে সেন্টিমিটার কিউবে। সো সেন্টিমিটার কিউব থেকে মিটারে যদি কনভার্ট করতে চাই কিভাবে কনভার্ট করা যায় দেখো, কনভার্সন 1 cm = 1/100 m, দ্যাট মিনস হচ্ছে 10⁻²। এখন তোমরা যদি কিউবে কনভার্ট করতে চাও, লেফট সাইডকে কিউবে কিউব করে দাও হোল টু দি পাওয়ার কিউব, রাইট সাইডকেও তুমি হোল টু দি পাওয়ার কিউব করে দাও, তাহলে দেখো এখানে লেফট সাইডে হচ্ছে 1 cm³ ইজ ইকুয়ালস টু রাইট সাইডে 10⁻⁶ m³। তাহলে আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে চাইলে কি করব, কি বলেছো বলো? 10⁻⁶ দ্বারা মাল্টিপ্লাই করে দেব। হ্যাঁ 10⁻⁶ দ্বারা মাল্টিপ্লাই করে দিলে আমাদের মিটার কিউবে কনভার্ট হয়ে গেল। এখন ক্যালকুলেশন করো স্যার, 15.9 দেখি আমাদের আনসার 15.9 জুল। ওকে ডান, ক্লিয়ার হয়েছে সবার কাছে, সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা কি সেন্টিমিটার কিউবে দেওয়া নাকি মিটার কিউবে দেওয়া, যখন তুমি এমসিকিউ তাড়াহুড়া করবা অনেক জিনিস কিন্তু মিস হয়ে যেতে পারে, তুমি হয়তো মিটার কিউব ধরেই যে আমার মতো এভাবে ক্যালকুলেশন করে আনসার খুঁজতে থাকবা, তখন নান দিয়ে দিবা, কারণ প্রতিটা কোশ্চেনেই অনেক ক্ষেত্রে একটা অপশন থাকে নান, চারটা তিনটা থাকে আনসার, তিনটার মধ্যে একটা আনসার আর নান থাকে। হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে নান আনসার হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নান আনসার হয় না, তো এটা মাথায় রাখবা। তো যদি ভুল করে তোমার আনসার আসে তখন নান দেখে তুমি দ্রুত নান দিয়ে দিবা, যেহেতু আনসার আসে নাই। হ্যাঁ ক্যালকুলেশনে কিন্তু এটা একটা ট্রিক্স, কারণ ক্যালকুলেশন ম্যাক্সিমাম সময় তাড়াহুড়া করে করতে গেলে ভুল হয়, আর এখানে নান দেওয়াই হয় ওই কারণে, তোমার ক্যালকুলেটার একটা ভুল আনসার শো করবে আর তুমি নান দাগিয়ে দিবা দ্রুত,
তাহলে কি হলো, তুমি ট্রাপে পা দিয়ে দিলে। এই জিনিসটা যাতে না হয় মাথায় রাখবা, কুইজ যখন আনসার করবা এই বিষয়গুলো খুব কেয়ারফুলি আনসার করবা। ক্লিয়ার? এ নিয়ে কি কারো কোনো ডাউট আছে? সবার কাছে পরিষ্কার হয়েছে কি না প্রবলেমটা? এ পার্ট তাহলে দেখো, আমাদের বি পার্ট আমরা ফাইন্ড আউট করি। ইফ দ্য কোয়ান্টিটি অফ এ গ্যাস প্রেজেন্ট ওয়াজ 2 মোল, ফাইন্ড সিপি। সিপি ফাইন্ড আউট করতে হবে, কোয়ান্টিটি হচ্ছে 2 মোল, আমাদেরকে সিপি ফাইন্ড আউট করতে হবে। কনস্ট্যান্ট প্রেশারে আমাদের স্পেসিফিক হিটের ভ্যালু কি? তাহলে আমরা লিখি কিউ ইজ ইকুয়ালস টু, সিপি এর মাধ্যমে কিউ কে লিখলে আমার ইকুয়েশন কি হবে? কিউ ইজ ইকুয়ালস টু তখন হবে এন সিপি ডেলটি। আমরা কি কনস্ট্যান্ট প্রেশার স্পেসিফিক হিট এটার টার্মে কিউ কে লিখেছি, কিউ ইজ ইকুয়ালস টু এন সিপি ডেলটি। তাহলে এখান থেকে আমরা ফাইন্ড আউট করব হচ্ছে সিপি। সো সিপি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এন ডেল টি। দেখো আমাদের কিউ এর ভ্যালু হচ্ছে কত জুল এনার্জি অ্যাড করা হয়েছিল, কিউ এর ভ্যালু হচ্ছে প্লাস 20.9 জুল। আমরা এখানে বসিয়ে দিই কিউ এর ভ্যালু 20.9 জুল, ডিভাইডেড বাই এন হচ্ছে কত মোল। লাস্টে আমাদের ইনফরমেশন দেওয়া আছে ইফ দ্য কোয়ান্টিটি অফ দ্য গ্যাস প্রেজেন্ট ওয়াজ 2 × 10⁻³ মোল। সো এখানে আমরা বসিয়ে দিব 2 × 10⁻³ মোল। ইন্টু ডেলটি এর ভ্যালু কত দেওয়া আছে? ডেলটি বলো, ডেলটি এর ভ্যালু কত দেওয়া আছে? 15 15। পনেরো কোথায় দেওয়া? না না, আগেরটা বল। 15 দেওয়া আছে কোথায়? ওই ডেলটি এর ভ্যালু না স্যার, আগে ডেলটি এর ভ্যালু দেওয়া নাই। তাহলে কি আমরা প্রবলেম সলভ করতে পারবো না? ডেলটি এর যেহেতু ভ্যালু দেওয়া নাই, কি করবো কি করবো? আমাদেরকে এই ডেলটি কে অন্য কিছু টার্মে নিয়ে যেতে হবে, তাই না? যে ভ্যালু গুলা দেওয়া আছে সেই ভ্যালু টার্মে নিয়ে যেতে হবে। দেখো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, এন আর স্যার এনআরটি। এটাকে আমরা ডেল বাই ডেলটি, তো দেখো এখানে আগে ডেল করি, কি করব ডেল করতে পারি যে ডেল বাই ডেলটি দিয়ে ডিফারেনশিয়েট করে নেই। এর আগেও দেখিয়েছিলাম এটা যখন থিওরি ড্রাইভ করেছিলাম, তখন দেখো ডেল বাই ডেলটি এটা দ্বারা ডিভাইডেড করে নিলাম। তাহলে এখানে কি হবে দেখো, আমাদের প্রেশারের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট কিভাবে বুঝতে পারবো? অ্যান্ড প্রেশার রিমেইন্ড অ্যাট ওয়ান অ্যাটমসফেয়ার, প্রেশার কোনো চেঞ্জ হয় না, প্রেশার একই থাকে, ওয়ান অ্যাটমসফেয়ারই থাকবে, রিমেইন থাকে ওয়ান, তার মানে এটা আনচেঞ্জড, কনস্ট্যান্ট থাকবে ওয়ান, তার মানে প্রেশার কনস্ট্যান্ট, প্রেশারটা বাইরে চলে আসলো। তাহলে হবে ডেল ভি বাই ডেল টি, পি ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়ালস টু এন আর, দুইটাই কনস্ট্যান্ট, তাহলে এন আর কে বাইরে নিয়ে আসলাম, ডেল টি ডিভাইডেড বাই ডেল টি, ডেলটি ডিভাইডেড বাই ডেলটি, তার মানে রাইট সাইডে এটা ক্যান্সেল হয়ে ওয়ান হয়ে গেল, ডেলটি ডেলটি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমাদের দেখো, আমাদের ডেলটি ইজ ইকুয়ালস টু কি আসবে? ডেলটি ডেলটি ইজ ইকুয়ালস টু হবে পি ডেল ভি ডিভাইডেড বাই পি ডেল ভি ডিভাইডেড বাই এন ইন্টু আর। এখানে যেহেতু আমাদের ডেলটি দেওয়া নাই, ডেলটিকে এখন কিসের টার্মে নিয়ে আসছি? প্রেশারের টার্মে এবং ভলিউমের টার্মে। তাহলে আমরা দেখো এই ইকুয়েশনে ডেলটি যেখানে আছে, এই যে ডেলটি, ডেলটি তো আমাদের কোনো ভ্যালু দেওয়া নাই, যেহেতু ভ্যালু দেওয়া নাই সেই কারণে ডেলটিকে কি করা হয়েছে, আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালু টার্মে কনভার্ট করে নেওয়া হয়েছে। প্রেশারের ভ্যালু দেওয়া আছে, আমরা এই জন্য পি পেয়েছি এখানে। দেখো চেঞ্জ অফ দ্য ভলিউম, ডেল ভি এর ভ্যালু আমরা পেয়েছি এবং এন এর ভ্যালু জানি, নাম্বার অফ মল দেওয়া আছে, আর আর এর ভ্যালু তো কনস্ট্যান্ট আমরা জানি। তাহলে এখানে লিখবো 20.9 ডিভাইডেড বাই 2 × 10⁻³ ইন্টু ডেলটি, ডেলটি এর জায়গায় হচ্ছে পি ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই এন আর। এখন এই ভ্যালুগুলো এখন বসিয়ে দিতে হবে, পি ডেল ভি
যেহেতু এনআর নিচে আছে এনআরটা উপরে মাল্টিপ্লাই হয়ে চলে যাবে, তাহলে এখানে লিখি 20.9 মাল্টিপ্লাই মোল হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল এন এর ভ্যালু, তো সেটা যেহেতু ডিভাইডেড আছে মাল্টিপ্লাই হয়ে যাবে উপরে চলে যাবে। আর এর ভ্যালু বসিয়ে দিই 8.31, 8.31 ডিভাইডেড বাই 2। এখানে আসলে এন 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 তো ক্যান্সেল হয়ে যেত, অসুবিধা নেই, এখানে ভ্যালু আকারে লিখে ফেলে দিয়ে যেহেতু ক্যান্সেল এমনি হবে। 2 × 10⁻³ ইন্টু আর 8.31, না সরি কি লিখলাম এটা একটু, আর তো না এখানে, এখানে হচ্ছে পি প্রেসার, প্রেসারের ভ্যালু কত দেওয়া ছিল স্যার? 1 × 10⁵, 1 × 10⁵, গুড, 1 × 10⁵ মাল্টিপ্লাই ডেল ভি ভলিউমের ভ্যালু আসছে স্যার -6, 50 × 10⁻⁶, 50 × 10⁻⁶। সো এখন একই রকম জিনিসগুলো বাদ দিয়ে ক্যালকুলেশন করো, কি কি বাদ যাবে, এই যে দেখো 2 × 10⁻³, এটা কত আসে? 34.73, এত জুল। এই আমাদের পেয়ে গেলাম আমরা কিউয়ের ভ্যালু, কিউ ইজ ইকুয়ালস টু 34.73 জুল। একটু কয়েকটা স্টেপ ক্যালকুলেশন করে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম, দেখি এর ভ্যালুটা চেক করে। সিপিএর ভ্যালু কি ফাইন্ড আউট করেছি? হ্যাঁ সিপিএর ভ্যালু ফাইন্ড আউট করেছি আমরা, তাহলে হবে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে সিপিএর ভ্যালু, সিপি সিপি ইজ ইকুয়ালস টু দিস। তাহলে আমরা যদি সিপি এর ভ্যালু পেয়ে যাই, সিভি এর ভ্যালু কিভাবে বের করব? সিপি এর ভ্যালু যদি আমরা জানি, এখন আমাদেরকে সিপি এর ভ্যালু থেকে সিভি এর ভ্যালু বের করতে হবে। তাহলে বলো তো আমরা কোন ইকুয়েশন চুজ করব, কেউ একজন বলো। সিপি সিভি রাইট, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। আমরা এখানে কি বের করেছি? সিপি এর ভ্যালু বের করেছি, দেখো 34.73 জুল, এটা সিপি এর ভ্যালু। কিভাবে বের করলাম? ইকুয়েশন থেকে আমাদের কনস্ট্যান্ট এই স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এর জন্য যে হিটের ইকুয়েশন কিউ ইজ ইকুয়ালস টু এনসিপি ডেল টি, এখান থেকে আমরা সিপি এর ভ্যালুটা বের করলাম। তো সিপি এর এই ভ্যালুর মধ্যে ডেল টি টার্মটা আমাদের অজানা ছিল, আমাদের কোথাও টি এর টেম্পারেচার কোনো ইনফরমেশন দেওয়া নাই, তো সেইটা কি করেছি, টেম্পারেচারকে আমরা পি ডেল ভি ডিভাইডেড বাই এন আর এই টার্মে কনভার্ট করে নিয়ে এসেছি, এবং নিয়ে এসে বাকি ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন কমপ্লিট করেছি। এখন আমাদের বের করতে হবে সি ভি, তাহলে সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন আমরা জানি, দেখো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, তাহলে এখানে সি ভি ইজ ইকুয়ালস টু কি হবে, সি ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে সিপি মাইনাস আর, তাহলে সিপি এর ভ্যালু এখানে 34 পয়েন্ট, দেখো 34.73 মাইনাস আর এর ভ্যালু 8.31, ক্যালকুলেশন করো কত হয়, কত আসে রেজাল্ট? স্যার 26.4, 26.4 জুল পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন, ওকে 26.43 জুল পার মোল পার কেলভিন, ওকে। সো কার কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো, এনি ডাউট? কোশ্চেন নাম্বার 48 আমরা যে প্রবলেম সলভ করলাম, এই প্রবলেম নিয়ে কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো, এটা কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। সো ওকে,
এর এটা আমাদের লেকচার 7 কমপ্লিট হলো আমরা আজকে লেকচার 8 স্টার্ট করব থিওরি থেকে শুরু করব থিওরি ডেরিভেশন আমাদের একটা বড় থিওরি আমি ডেরিভেশনটা দেখিয়ে দিব বাট বিষয়টা হচ্ছে ডেরিভেশন ম্যাথমেটিক্যাল পার্ট বাট তার ইন্টারপ্রিটেশনটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে যে আসলে রিলেশনটা কার সাথে কিভাবে কে রিলেটেড কোন কন্ডিশন চেঞ্জ হলে কোনটা চেঞ্জ হয় এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা এটা ভালো করে জানলে এমসিকিউগুলো খুব দ্রুত আনসার দিতে পারবা সো আমরা যেটা ফাইন্ড আউট করব এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস তো তোমার যখনই মাথায় আসবে দিস ইজ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস তাহলে তোমার মাথায় কোন ইনফরমেশনটা বা কোন কি পয়েন্টটা চলে আসবে এটাই যে কিউ ইজ ইকুয়ালস টু জিরো নো হিট উইল বি এক্সচেঞ্জ যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস কন্ডিশনটা কি নো হিট উইল বি এক্সচেঞ্জ দ্যাট মিনস কিউ ইজ ইকুয়ালস টু জিরো তো সেই ক্ষেত্রে আমাদের প্রেশার এবং ভলিউমের রিলেশন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দেখো আমরা আইসোথার্মাল প্রসেসের জন্য টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে তখন যে রিলেশন সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট পিভি ইজ ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট একটা যে কোনো কনস্ট্যান্টের ভ্যালু হয় পি ইনটু ভি বাট যখন সেটা এটা কার জন্য পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটা কোন প্রসেসের জন্য দিস ইজ অনলি ফর আইসোথার্মাল প্রসেস যখন টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না বাট যখন ভি টু দি পাওয়ার গামা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা তখন এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যখন কোনো হিট এনার্জি এক্সচেঞ্জ হবে না কোনো হিট এনার্জির কোনো আদান প্রদান ঘটবে না সিস্টেম থেকে কোনো হিট এনার্জি বাইরেও যেতে পারবে না বা সিস্টেমের ভিতরেও কোনো হিট এনার্জি আসতে পারবে না তখন আমাদের প্রেশার এবং ভলিউমের মধ্যে রিলেশন হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট তো সেটাই আমরা ড্রাইভ করে দেখবো যে এটা কীভাবে আসে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট কীভাবে হয় তো প্রথম যে কন্ডিশন বললাম সেটা হচ্ছে ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস কিউ ইজ ইকুয়ালস টু জিরো সো কিউ ইজ ইকুয়ালস টু যদি জিরো হয় আমাদের দেখো রিলেশনটা কি ফার্স্ট ল এর ডেলি আইএনটি ইজ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লু এখানে কিউ যদি জিরো বসিয়ে দাও এবং ডাব্লুকে আমরা পি ইন্টু ডিভি আকারে লিখতে পারি প্রেশার ইন্টু চেঞ্জ অফ দ্য ভলিউম আকারে লিখতে পারি তাহলে দেখো এখানে আমাদের ইকুয়েশনটা এন সিভি ডেলটি ইজ ইকুয়ালস টু পিডিভি পিডিভি সো এখান থেকে যদি আমি এন ডেলটি একটা ইকুয়েশন ইকুয়েশন নাম্বার ওয়ান হিসেবে এটাকে ফাইন্ড আউট করলাম এন ডেলটি ইজ ইকুয়ালস টু মাইনাস পিডিভি ডিভাইডেড বাই সিভি সো কেউ কি আমাকে বলবা হোয়াট ইজ সিভি সিভিটা কি বলো তো কেউ আমি তোমাদের ভাইবাতে আস করবো তো এই ধরনের কোশ্চেন হোয়াট ইজ সিভি সিভি এর নাম কি বলো এত সময় লাগার তো কথা না কি ব্যাপার কারো কোনো রেসপন্স নেই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে মোলার স্পেসিফিক হিট মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সো দিস ইজ দ্য নেম অফ সিভি সো সেই ক্ষেত্রে আমাদের দেখো যখন ভলিউম কনস্ট্যান্ট সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্টে কনসিডার করেছি সো ডেলি আইএনটি ডেলি আইএনটিকে আমরা কোন টার্মে লিখেছি এনসিভি ডেলটি এটা আমরা গত ক্লাসের থিওরিতে শিখেছিলাম ডেলি আইএনটিকে লিখা যায় ডেলি আইএনটি ইজ ইকুয়ালস টু এনসিভি ডেলটি এই যে ইকুয়েশন এই ইকুয়েশনটা কিন্তু আলটিমেটলি আমরা গত ক্লাসেই ডিরাইভ করেছিলাম ডেলি আইএনটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট যখন ভলিউম ভলিউম কনস্ট্যান্ট থাকলে কি হয় এনসিভি ডেলটি এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জির ইকুয়েশন তো সেই ইকুয়েশনটা এখানে বসিয়ে দিয়েছি ডেলি আইএনটি এর জায়গায় ডেলি আইএনটি ইজ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ইকুয়েশন সো ডেলি আইএনটি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এনসিভি ডেলটি দেখো এনসিভি ডেলটি ইজ ইকুয়ালস টু জিরো মাইনাস ডাব্লু ওয়ার্ক ডানকে আমরা লিখতে পারি প্রেশার ইন্টু চেঞ্জ অফ দ্য ভলিউম পি ইন্টু ডিভি সো এখন সাইড চেঞ্জ করে এন ইন্টু ডেলটি এন ডেলটি ইজ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ডেল ডিভি ডিভাইডেড বাই সিভি এটা একটা ইকুয়েশন নাম্বার আমরা লিখে রাখলাম এরপরে দেখো আমরা এই ইকুয়েশনটা লেখার পরে আমরা যেটা আমি যেতে পারি আমরা আইডিয়াল গ্যাসের জন্য ফর অ্যান আইডিয়াল গ্যাস আমরা জানি পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ওকে সো এখানে আমরা যদি বোথ সাইডকে ডিফারেনশিয়েট করে দেই যে ডি বাই ডিটি ডি বাই ডিটি আবার এখানেও আমি রাইট সাইডেও ডি বাই ডিটি যদি ডিফারেনশিয়েট করি তাহলে এই ডিফারেনশিয়েশনের রেজাল্ট কি আসবে দেখো এখানে আমরা যদি ডিফারেনশিয়েট করি
এটা কি কিভাবে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আসবে তুমি কি বলতে পারবা কিভাবে রেজাল্ট আসবে তোমরা ডিফারেন্সিয়েশন করেছো যদি দুইটাই ভেরিয়েবল হয় তাহলে এখানে এই যে যে ভিতরের টার্ম ডিভাইড ডিপি ইনটু ভি এটাকে কি ফর্মুলাতে আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারি কোন ফর্মুলার মাধ্যমে ইউভি ফর্মুলাতে স্যার রাইট ইউভি ফর্মুলা তাই না তার মানে কি পি কে একবার কনস্ট্যান্ট রাখি পি ইনটু ডিভি ডিভাইডেড বাই ডিটি পি ইনটু ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস দেন ভি কে কনস্ট্যান্ট রাখবো ভি কে কনস্ট্যান্ট রাখলে ভি ইনটু ডিপি ডিভাইডেড বাই ডিটি ডিপি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু রাইট সাইডে আমাদের দেখো এন আর দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট সো এন আর এটা কনস্ট্যান্ট রেখে ডিটি ডিভাইডেড বাই ডিটি এই হয়ে গেল ডিটি ডিভাইডেড বাই ডিটি তার মানে এটা ক্যান্সেল হয়ে যাবে ক্যাপিটাল টি সো দেখো এখান থেকে আমরা রাইট সাইডে যদি এটা করি তাহলে রাইট সাইডে ইকুয়েশনটা এখানে তো ডেল্টি ডেল্টি ক্যান্সেল হয়ে গেল রাইট সাইডে ইকুয়েশনটা কি হয় পি ডিভি প্লাস ভি ডিপি ইজ ইকুয়ালস টু এন আর এন আর দেখো এই যে ডিটি এন আর ডিটি কি হলো আমি এখানে এই বোথ সাইড থেকে ডিটি যদি কমন নেই তাহলে ডিটি ডিভাইডেড আকারে থাকে ডিটিটা রাইট সাইডে মাল্টিপ্লাই হয়ে গেল এন আর ডিটি এই আমাদের ইকুয়েশন আসলো সো এই এন আর ডিটি এখন আরটাকে লেফট সাইডে নিয়ে আসি নিয়ে আসলে আমরা এখানে যে ইকুয়েশনটা পেয়েছি সেটা দ্বারা এটাকে রিপ্লেস করতে পারবো দেখো পি ইনটু ডিভি প্লাস ভি ইনটু ডিপি ডিভাইডেড বাই আর আর রাইট সাইডে ছিল এই রাইট সাইড থেকে আর কে আমরা লেফট সাইডে নিয়ে আসছি ডিভাইডেড ইজ ইকুয়ালস টু এন ইনটু ডিটি ওকে এখন এন ডিটি এর পরিবর্তে কি লিখতে পারবো এই যে দেখো এন ইনটু ডেল্টি এটা যদি আরো স্মল প্রসেস হয় এটাকে আমরা কি এন ডিটি এর মাধ্যমে সেটা রিপ্লেস করতে পারি তাহলে এন ডিটি এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস পি ডিভি ডিভাইডেড বাই সিভি তাহলে লিখে দেই দেখো পি ডি ভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু মাইনাস পি ডি ভি ডিভাইডেড বাই সিভি ওকে তাহলে দেখো আমরা এই রিলেশনটা পেয়ে গেলাম এই এখান থেকে এটা বসিয়ে দিলাম সো এখানে দেখো এই জায়গায় যে মাইনাস আসতে আসতে আমরা এখন লিখি আবার পি ডিভি এটা জাস্ট কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন ছাড়া আর কিছুই না এদিকে ওদিকে সাইড চেঞ্জ করে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব দেখো পি ডিভি প্লাস ভি ডিপি ইজ ইকুয়ালস টু এই আর আর কে আর ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি আর আর এর একটা রিলেশন আমরা শিখেছি যেখানে সিপি সিভি এর মাধ্যমে আর কে রিলেটেড করা হয়েছে তো সেই আর কে আমরা তাহলে কি বলতে পারবো দেখো এখন আমরা পি ডিভি প্লাস ভি ডিপি ইজ ইকুয়ালস টু সিপি ডিভাইডেড বাই সিভি মাইনাস সিভি ডিভাইডেড বাই সিভি সিভি দ্বারা ডিভাইডেড করে দিচ্ছি ইনটু এখানে কি আছে মাইনাস পি ডিভি আর একজনের স্পিকার আনমিউট অবস্থায় আছে মিউট করে দাও তাহলে দেখো রাইট সাইডে এখানে সিপি ডিভাইডেড বাই সিভি এখানে একটা টার্ম আসছে যেই টার্মটাকে আমরা আসলে এইভাবে গামা এর মাধ্যমে লিখি সিপি মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডিভাইডেড বাই মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এই দুইটা রেশিওকে আমরা একটা কনস্ট্যান্ট টার্মের মাধ্যমে লিখি যেটাকে বলা হয় গামা সিপি ডিভাইডেড বাই সিভি এটার নাম হচ্ছে গামা এটাকে বলা হয় রেশিও কার রেশিও দুইটা মোলার স্পেসিফিক হিটের রেশিও একটা মোলার স্পেসিফিক হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে আর একটা মোলার স্পেসিফিক হিট হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে সো এখানে গামা মাইনাস সিভি
divided by cv cancel হয়ে 1 হয়ে গেল সো গামা minus 1 কাকে গামা লিখেছি সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো cp by cv কে গামা লিখেছি হ্যাঁ তাহলে আমি যদি বলি what is গামা তোমাদের আনসার কি হবে what is গামা জাস্ট আমি সিম্পল এই কোশ্চেনটা রেশিও অফ মোলার স্পেসিফিক heat at constant pressure and molar specific heat at constant volume very good এটাই হচ্ছে তোমাদের আনসার ওকে যে তোমাদেরকে যদি কোশ্চেন আস্ক করা হয় what is gamma তোমাদের আনসার হবে this is the ratio between molar specific heat at constant pressure and molar specific heat at constant volume তাহলে এখন আমরা ব্র্যাকেট তুলে দিব মাল্টিপ্লাই করে দেই দেখো মাল্টিপ্লাই করলে হবে মাইনাস p dv gamma আর মাইনাসে মাইনাসে প্লাস পি ডি ভি তাহলে এই পাশে লেফট সাইডে যা ছিল সেটা লিখে দেই লেফট সাইডে হচ্ছে পি ডি ভি প্লাস ভি ডি পি ভি ডি পি এটা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে যে আসলে ইকুয়েশনটা কিভাবে আসছে তো দুই সাইড থেকে দেখো পি ডি ভি ক্যান্সেল হয়ে গেল বোথ সাইড থেকে পি ডি ভি ক্যান্সেল তাহলে আমাদের ইকুয়েশন থাকবে ভিডিপি ভিডিপি ইজ ইকুয়ালস টু মাইনাস পিডিভি ইনটু গামা ওকে সো এখন আমরা দেখো এখানে যেটা করব কি করব আমরা এখানে ভিডিপি আসছে VDP আর এখানে PDV তাহলে একটু সাইড চেঞ্জ করে নিব V এর দিকে V নিয়ে যাব P এর দিকে P নিয়ে আসব সাইড চেঞ্জ করে যে V ডিভাইডেড বাই DV ডান পাশে DV মাল্টিপ্লাই আকারে আছে বাম পাশে সেটা ডিভাইডেড আকারে নিয়ে আসলাম V ডিভাইডেড বাই DV হয়ে গেল আবার মাইনাস P ডিভাইডেড বাই DP P ওলাগুলোকে P এর দিকে নিয়ে আসলাম ইনটু এর সাথে গামা আকারে থেকে যাচ্ছে সো এটা যখন আসছে তখন এটাকে আমরা কি করতে পারবো দেখো এই টার্মটাকে আমরা ইন্ডিকেশন করব তোমরা এটাকে কি বোথ সাইডে ইন্ডিকেশন এই যে দেখো এইটাকে ইন্ডিকেশন ইন্ডিকেশন করলে কি আসবে রেজাল্ট একটু চিন্তা করো ইন্ডিকেশন করলে কি কি আসছে এখানে বলো ইন্ডিকেশনের কি হবে রেজাল্ট কেউ কি বলতে পারবা ইন্ডিকেশনে কি রেজাল্ট হবে স্যার ভি প্লাস সি ভি প্লাস সি কেন আমি দেখো এখানে তোমাদেরকে একটু চিন্তা করার সুযোগ দিলাম এখানে কি করতে হবে জাস্ট এই জায়গাটা কি করতে হবে বলো ইন্টিগ্রাল করব কিভাবে করব ইন্টিগ্রাল ইন্টিগ্রালটা কিভাবে হয় যেভাবে আছে এভাবে কি হবে আমি যেভাবে লিখেছি নো স্যার তাহলে কি করব কি হবে কি করব আমি কেটে দিলাম কি করব বলো তোমরা একটু চিন্তা করো স্যার আটটা ডান পাশে নিব দেখো এখানে আমরা কি করব কিভাবে হলে ইন্ডিকেশন হয় ইন্ডিকেশনের ফর্মুলাটা কি সেটা কি আমাকে বলতে পারবে ইন্ডিকেশনের ফর্মুলাটা কি হয় দেখো ইন্ডিকেশন অফ 1 বাই x ভালো করে একটু ফলো করো ইন্ডিকেশন অফ 1 বাই x dx ইজ ইকুয়ালস টু এইভাবে যদি হয় 1 বাই x dx হয় তখন কি আমরা লিখতে পারি ln x এটা কি জানো তো এটা তোমাদের জানা আছে ইন্ডিকেশন অফ 1 by x dx is equals to ln x তার মানে আমাদের এখানে যে ফরম্যাট আসছে সেটাকে কি করতে হবে এইভাবে নিতে হবে যে 1 by v dv না 1 by v dv বা 1 by p dp এই ফরম্যাটে গেলে দেন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো তাহলে সেটার জন্য কি করব দেখো আমি ইন্টিগ্রেশন পরে লিখি আগে এখানে সেভাবে করি dp আছে এখানে দেখো dp divided by p যদি নেই তাহলে কি 1 by p dp হলো না হয়েছে জি স্যার তারপরে আমি যদি এখানে v নিয়ে আসি তাহলে দেখো dv ডিভাইডেড বাই v dv ডিভাইডেড বাই v তাহলে কি 1 বাই v dv হলো না হলো
আর এখানে একটা গামা থেকে যাচ্ছে, এখানে দেখো একটা গামা থেকে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা এখন ইন্ডিকেশন করি, এখানে আমরা ইন্ডিকেশন করি, তাহলে এখানে হচ্ছে 1 বাই পি, তার মানে লন পি, দেখো লন পি, আর এখানে গামা হচ্ছে কনস্ট্যান্ট, গামা হবে লন ভি। আর এভাবে লনের আগে যদি কোনো কিছু থাকে সেটা কি হয়, লনের যে ভেরিয়েবল থাকে তার উপরে পাওয়ার আকার চলে যায়, তাই না? তাহলে দেখো এখানে হবে লন পি ইজ ইকুয়ালস টু লন লন ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে? সো এইভাবে আমরা দেখো লন পি আর লন ভি টু দি পাওয়ার গামা এই ফর্মেটে চলে আসলো। এর আগে আমাদের একটা মাইনাস সাইন ছিল, সো যেহেতু মাইনাস এখন সাইড চেঞ্জ করে নিয়ে আসি। আবার দেখো যখন ইন্ডিকেশন করব, ইন্ডিকেশন করলে কিন্তু এখানে ইন্ডিকেশনের সাথে একটা কনস্ট্যান্ট থাকে। সো প্রথম পার্টের ইন্ডিকেশনে কনস্ট্যান্টকে আমরা সি ওয়ান আকারে লিখে দিলাম, আর দ্বিতীয় পার্টের ইন্ডিকেশনকে আমরা সি টু আকারে লিখে দিলাম, এটা সি ওয়ান অ্যান্ড সি টু। তো ডান পাশে আসলে সি টু মাইনাস সি ওয়ান হবে, তো সি টু মাইনাস সি ওয়ানকে মোট মিলে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। মনে করো এটার ভ্যালু টেন, এটার ভ্যালু ফাইভ, তাহলে টেন মাইনাস ফাইভ হলে কত হবে, আলটিমেটলি একটা কনস্ট্যান্ট ভ্যালুই থাকবে, বুঝতে পেরেছ? তো দুইটা ডিফারেন্সকে আমরা আলাদা একটা কনস্ট্যান্ট সি এর মাধ্যমে লিখলাম। এখন আমি মাইনাসটাকে লেফট সাইডে সাইড চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, সো লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা, লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু সি, সি একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো লন যদি প্লাস আকারে থাকে আমরা কি জানি, লন প্লাস আকারে থাকলে, লন যদি প্লাস আকারে থাকে ইনটু হয়ে যায়, তাহলে দেখো হ্যাঁ এখানে আমাদের লন মাল্টিপ্লাই হয়ে গেল, তাই না? লন পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এখানে একটা কনস্ট্যান্ট। সো এখন আমরা কি করব, লন ইনভার্স নিয়ে নিব, বোথ সাইডে লন ইনভার্স নিব। তো কনস্ট্যান্টের লন ইনভার্স যদি নাও সেটা কনস্ট্যান্টই থাকবে, কি থাকবে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুই থাকবে। কনস্ট্যান্টের লন নিলে সেটাও কি হবে, একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তার মানটাও একটা কনস্ট্যান্ট থাকবে। সো আলটিমেটলি লন ইনভার্স করলে আমাদের রেজাল্ট হবে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু সি, নিউ কনস্ট্যান্ট, তাই না? সেই কনস্ট্যান্ট হলেও সেটা কি একটা কনস্ট্যান্ট, একটা নতুন কনস্ট্যান্ট, সেটাকে তুমি অন্য সিম্বল যদি এ দিয়ে লিখতে চাও সেটাও লিখতে পারো, অথবা লিখে দিলে পি ভি টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট সেটাও হয়ে গেল। আলটিমেটলি বুঝাইতে হবে এটা গুণ করলে কি হয়, একটা কনস্ট্যান্ট হয়। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য প্রেশার এবং ভলিউমের রিলেশনটা কি হলো, আলটিমেটলি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো অনেক লম্বা ডেরিভেশন করে টোরে কিন্তু আমরা এটাতে আসলাম। হ্যাঁ, সো এই হচ্ছে আজকে, আরও থিওরি ছিল আজকের লেকচারটা, এই ডেরিভেশনগুলোর জন্য একটু সময় লেগে যায়। আসলে ডেরিভেশনগুলো না দেখাইলেও তোমরা মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আসলে কিভাবে আসছে, বাট ডেরিভেশনগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না লার্নিংয়ের জন্য, ফিজিক্স লার্নিংয়ের জন্য এর রিলেশন ইন্টারপ্রিটেশন এগুলাই গুরুত্বপূর্ণ। তার মানে যে এটা তুমি শিখবা না বা জানবা না এটাও না, এটা না জানা থাকলেও কিন্তু একটা পার্ট অসম্পূর্ণ শিক্ষা হয়ে গেল, এটাও জানতে হবে। বাট এই না যে তুমি স্টেপ কলেজ লাইফে যেটা ছিল এটাই মেইন লার্নিং ছিল, এটাই তোমাকে মুখস্থ করে ডেরিভেশন লিখতে হতো, তো সেটা এখন এখানে না, এখানে যেটা সেটা হচ্ছে তুমি তার ইন্টারপ্রিটেশন এবং আউটকাম এই বিষয়গুলো ভালো করে জানো কিনা। সো তোমাদের সাথে রিভিউ ক্লাসটা কবে নিব, থার্সডেতে, থার্সডে কখন, 11টা থেকে না 9:30 থেকে, সাড়ে নয়টায় কি কারো ক্লাস আছে থার্সডে 9:30 থেকে? সাড়ে নয়টা স্যার বেটার হতো, জি স্যার, সাড়ে নয়টায় না স্যার, জি স্যার 8টা থেকে আছে স্যার, সুলতান মাহমুদের ক্লাস আছে 8টা থেকে 9:30 শেষ হবে না11:30 হয়তো লাগবে না, এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 12টার মধ্যে আশা করি শেষ হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো অবজেকশন আছে রিভিউ ক্লাস নিয়ে? যদি অবজেকশন থাকে বলতে পারো, অবজেকশন থাকলে নিব না, কারণ এটা অপশনাল। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি,
Shahriyar Imtiaz Fahim. Yes, sir. Okay, done. Ashraful Islam Niloy. Yes, sir. Okay, done. MD Tariful Islam Rifat. Tariful Islam Rifat. Absent. Rifat, absent. Okay. Redwan Islam. Absent. Ghazi MD Tahsinul Jubair. Tahsinul Jubair. Ghazi MD Tahsinul Jubair. Absent. Saifa Binte Shahjahan. Sir, present. Okay. Done. Shahriyar Hussain Rafi. Present, sir. Okay, done. Shahjadul Alam. Present, sir. Okay, done. MD Misbahul Kabir. Present, sir. Okay, done. Shilamoni Shaha. Present, sir. Okay, done. Shourav. MARM Shourav. Present, sir. Okay, done. Shimanto Shaha. Present, sir. Okay, done. Jader attendance deya hoyeche, class thakle tomra leave nite paro. Shahjam Hussain Shafat. Present, sir. Okay, done. Shuman Hussain. Sir, amar present ta ki sir? Mehdi Hassan. Present, Mehdi sir. Hassan. Okay, present, sir. Done. Khaled Mahmud. Present, sir. Okay, done. Antu Dash. Yes, sir. Okay, done. Midhat Goni. Present, sir. Okay, done. Yasir Arafat. Yasir present, Arafat. Sir. Okay, done. Habib Hassan. Present, sir. Okay, done. Sabir Hussain Shohag. Present, Sabir sir. Sabir Hussain Shohag. Okay, done. Tahsin Habib Maliha. Tahsin Habib Maliha. Absent. Next, MD Abu Junaid Rifat. Yes, sir. Okay, done. MD Tahmidul Islam. Yes, sir. Okay, done. Abdullah Al Mahmud Riyaz. Present, sir. Abdullah Al Mahmud Riyaz. Okay, done. MD Arafat Hussain. MD Arafat Hussain. MD Arafat Hussain, absent. Sultan Mahmud. Sultan Mahmud. Kaushir. Yes, sir. Okay, yes, done. Sir, Kaushir. Done. Ghulam Murshid Niloy. Absent. Irfanul Islam Rahid. Irfanul Islam Rahid. Irfanul sir, Islam Rahid. Sir, can you hear me? Yes. Sir, Bolo. Maliha sir, sir, our microphone kaaj korte chilo na. Oh, acha, okay. Istiaq Shaharia. Yes, sir. Istiaq Shaharia. Okay. Maliha done. Deya hoyeche. Then Shara Mehzabin Ridhita. Shara Mahzabin Ridhita. Present, Shara sir. Shara Mahzabin Ridhita. Present, sir. Okay, done. Tanvirul Hassan Bhuya. Yes, sir. Okay, done. Sheikh Tanvir Alam. Yes, sir. Sheikh Tanvir Alam. Okay. Yes, sir. Done. Darwish ul Islam. Present, sir. Okay, done. Anunna Rashid Kumkum. Present, sir.
Okay, done. Shahriyar Khan Shupto. Present, sir. Okay, done. Kazi Tohidul Islam Samrat. Yes, sir. Okay, done. Istiak Mahmud Rudra. Yes, sir. Okay, done. MD Shihab Shahara Royon. সুমন হোসেন হয়েছে সুমন হুসাইন হয়েছে 24369892 ওকে ডান স্যার আর কেউ স্যার আমি সাইফা জি স্যার স্যার আমি যদি স্যার রিভিউ ক্লাসটা না করি আমার কি অ্যাটেন্ডেন্সে প্রবলেম হবে রিভিউ ক্লাসটা তো তোমার জন্য জরুরি কারণ কি ওখানে তো কয়েকটা প্রবলেম থিওরি রয়ে গিয়েছে ওটা আলোচনা করব তো আর হচ্ছে ওখানে প্রবলেম গ্রামে যেতে হবে এই জন্য স্যার মানে স্যার ট্রাই করব জয়েন করার জন্য ওখানে গ্রামে থেকেই চেষ্টা করব গ্রামে মোবাইল ডেটা রাখবা তো গ্রামীণ ফোন বা অন্যান্যগুলো তো ভালোই কাজ করে ইভেন বাংলা লিংক থাকলেও তো তোমার গ্রামে ওটা নেট কাজ করে চেষ্টা করো আর কি জি স্যার আমি চেষ্টা করব ডেট থাকে যদি না লেকচারটা ফলো করলে সুবিধা হবে না হলে পরে ভিডিও দেখে নিবা এটাই হচ্ছে বিষয় অ্যাটেন্ডেন্সের বিষয়টা পরবর্তীতে ডিসিশন ঠিক আছে আর কারো কি কোনো কোশ্চেন এনি মোর কোশ্চেন